আসসালামু আলাইকুম, আশা করতেছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বুয়েটে আসা 2009 সালে একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তোমাদের এই ম্যাটটা অন্তরীকরণের আইএক্স এফ এর একটি গাণিতিক সমস্যা। ওকে, তো আমরা এই ম্যাটটা আজকে সমাধান করতে চাচ্ছি। তো তোমরা সকলে জেনে খুশি হবা, আমি ওই তোমাদের কেতাবুদ্দিন স্যারের যে বইয়েরটা থাকবে, আমাদের এই কেতাবুদ্দিন স্যারের বইয়ের অন্তরীকরণ অধ্যায়টার যতটা ইন্ডিভিজুয়াল আমাদের অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, একটা প্রশ্ন একটা অধ্যায়ের ইন্ডিভিজুয়াল যে কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন 7টা না 8টা এখানে চ্যাপ্টার আছে, 7টা বা 8টা চ্যাপ্টারেই আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ম্যাথ সমাধান করে দিয়ে পরে আমি আলাদা আলাদা প্রশ্নমালার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করতেছি, যাতে পরে তোমাদের নিজেদের জন্য ভালো হয়। ওকে, তো হয়তোবা এই প্লে লিস্টগুলো অল্প কিছুদিনের মাঝে তোমাদের সামনে আসবে ইনশাল্লাহ। তো একটু ওয়েট করো, অপেক্ষাটা একটু, তবে ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। তো আগে আমরা এই ম্যাটার সমাধান করি, দেখি আসলে আমাদের কী এখানে বলে বা কী অ্যান্সার আসে। তোমাদের এখানে বলতেছে যে আমাদের 72/4, এখানে দেখো 72/4 কট ইনভার্স এত। ওকে, তো আমরা প্রতিস্থাপন পদ্ধতির একটু সাহায্য নিব। তো তার আগে একটা কাজ করে নিব, আমরা ধরে নিব যে আমাদের ওয়াই ইজকল টু এত। ওকে, আর আমরা ধরে নিব যে আমাদের এখানে এক্স ইজকল টু ধরে নিলাম প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যে আমাদের কস থিটা। ওকে, তা দেখি তো আমাদের কী আসে, যে ভাইয়া এখান থেকে ওয়াই ইজকল টু sin^4, এখানে আমাদের কট ইনভার্স স্কোয়ার রুট অফ 1+cos θ, আর নিচে হচ্ছে আমাদের 1- কী হতো, কস থিটা। কেন কস থিটা আসলো, ওই যে আমি বলছিলাম এক্স সমান কী ধরলাম, কস থিটা। আর এখান থেকে তোমরা বুঝতে পারতেছো যে থিটা সমান চলে আসতেছে আমাদের কস ইনভার্স কী হতো আমাদের এক্স। ওকে, আচ্ছা এখন তোমাদের আমি ত্রিকোণমিতিক ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা কিছু কিন্তু বারবার কথা বলতাম, ত্রিকোণমিতিক ডাবল অ্যাঙ্গেল ফর্মুলার কী কথা সেটা, যে ভাইয়া যদি কোথাও এরকমটা পাইতাম আমরা কস অফ টোয়াইস থিটা, তখন তার অ্যান্সারটা কী হতো, অ্যান্সারটা হতো কসের স্কোয়ার খেয়াল করতে পারবো থিটা মাইনাস কী বলতো আমাদের সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতিক ডাবল অ্যাঙ্গেল ফর্মুলার সূত্র। ওকে, কস টোয়াইস থিটার। আচ্ছা এবার যদি এখানে খেয়াল করতে পারবো, এখানে 2θ থাকার কারণে এখানে আমাদের শুধুমাত্র থিটা হচ্ছে, তার মানে এখানে ডাবল থাকলে এখানে হয়ে যাবে কি সিঙ্গেল। আচ্ছা এনিহাও যদি এখানে সিঙ্গেল থাকে, এখানে যদি সিঙ্গেল থাকে তাহলে এখানে হবে সিঙ্গেলের অর্ধেক, এখন আছে থিটা, এখানে কী হবে থিটার অর্ধেক, তার মানে থিটার অর্ধেক কত, θ/2, এখানে কী হবে θ/2। ওকে, আচ্ছা এবার তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমাদের যদি এনি হাও কস থিটা সমান চলে আসে, একটু খেয়াল করে দেখো, কস থিটা ইজ ইকুয়াল টু, আমি যে কাজ করতাম এখান থেকে এই কস স্কোয়ার θ/2 কে ঠিক রাখলাম, আর সাইন স্কোয়ার সমান কী বলতে পারি, সাইন স্কোয়ার সমান বলতে পারি না, যে ভাই আমরা জানি কস স্কোয়ার θ + সাইন স্কোয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা সমান কী বলা যাবে, বলা যাবে না, 1- কী বলতো কস স্কোয়ার থিটা, কিন্তু থিটা যায় কী আসবে θ/2। তাহলে আমাদের চলে আসতেছে যেটা কস থিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো চলে আসতেছে মাইনাসের মাঝে কেমন হয়েছে, মাইনাস সাইন দ্বারা গুণ করে দিলে এখানে মাইনাসের মাঝে কেমন হবে প্লাস, তখন থাকতেছে আমাদের 2 কী বলতো কস স্কোয়ার θ/2 কী বলতো 2, কাজে লাগবে আমাদের। ওকে, আর এখানে থাকতেছে খেয়াল করে দেখো -1, তাহলে এবার একটু সাদায় লেখো তো, লিখলে আমি পাচ্ছি কস থিটা প্লাস এই -1টা এফেসলে +1 ইজ ইকুয়াল টু কী বলতো 2 কস স্কোয়ার কী বলতো আমাদের θ/2 কী বলতো 2। কোনো সমস্যা আছে নাকি, না, তো আমরা বুঝতে পারতেছি এখান থেকে 1+cos θ-র বদলতে আমি লিখবো কি 2cos²θ/2। ঠিক একইভাবে তুমি যদি একটু মনে করতা যে ভাই আমি একটা কাজ করবো, কীরকম কাজ, যে ভাইয়া আমি এইখানে বলতে কি আমি এইখান থেকে আসি, তাহলে এখান থেকে আমি কী পাইলাম কস থিটা ইজ ইকুয়াল টু, এ আগের বার কী করছিলাম সাইন স্কোয়ারের বদলতে কস স্কোয়ারে কনভার্ট করছিলাম, এবার কস স্কোয়ারকে কনভার্ট করবো সাইন স্কোয়ারে। কস স্কোয়ার বলতে আমি কী জানি, কস স্কোয়ার হচ্ছে আমাদের বদলতে লিখতে পারবো 1 - sin²θ, সাইন স্কোয়ার থিটা বলতে θ/2 মাইনাস এখানে কী বলতো আমাদের সাইন স্কোয়ার কী বলতো θ/2। তাহলে আমাদের এবার কী চলে আসতেছে, এবার যেটা চলে আসতেছে কস থিটা +1টাকে এবার নিয়ে আসলে -1 = -2 কী বলতো সাইন স্কোয়ার কী বলতো θ/2। এবার যদি আমি কাজ করতাম এই মাইনাস সাইন দ্বারা গুণ করতাম ওয়ে পাশে, তাহলে আমি পাচ্ছি 1 - cos θ, ওকে, = 2 সাইন স্কোয়ার কী বলতো আমাদের θ/2। তো তুমি কি এখান থেকে বুঝতে পারতেছো না, আমরা সূত্র পাচ্ছি কিন্তু দুইটা, দেখো মোটামুটিভাবে দুটা সূত্র পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের 1- যদি কোথাও কস থিটা পাই তাহলে তার বদলতে বসাইতে পারবো 2 sin²θ/2 কী বলতো 2। তাহলে এবার এক কাজ করে ফেলি, ওয়াই ইজ ইকুয়াল টু দেখো তো sin²θ/4 থাকলো, আর এখানে আমাদের কট ইনভার্স থাকলো ওর মতো করে স্কোয়ার রুট অফ 1+cos θ-র বদলে কী বসাবো, বসাবো আমি 2cos² খেয়াল করে দেখো 2cos² কী বলতো θ/2, আর নিচে 1 - cos θ-র বদলে বসাই দিব আমি 2 sin² কী বলতো আমাদের θ/2 কী বলতো আমাদের 2। ওকে, তাহলে এবার তোমরা একটু খেয়াল করে দেখো তো ওয়াই ইজ ইকুয়াল টু কী আসতেছে, sin²θ/4 থাকলো, আর এখানে আমাদের কট ইনভার্স খেয়াল করে দেখো স্কোয়ার রুট অফ 2 ক্যান্সেল আউট হয়ে গেল, cos²/sin², তার মানে কী বলতো আমাদের কট স্কোয়ার কী বলতো θ/2 কী বলতো 2, কিন্তু স্কোয়ার আর রুট কী বলতো ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে পরে শুধুমাত্র এইটা বলতে এখানে থাকতেছে কট θ/2। এখন তোমরাই আমাকে বলো তো এই কট আর এই কট ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল, থাকতেছে আমাদের এবার পরে ওয়াই ইজ ইকুয়াল টু sin²/4 এখানে কী বলতো আমাদের θ/2। কোনো সমস্যা, না কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা একটা কাজ করতে পারতাম, কীরকম কাজ একটু খেয়াল করে দেখো, আমরা একটা কাজ করতে পারতাম, যে ভাইয়া
এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারতাম না, এখানে আমি টু হাফ গুণ করলাম, আবার এখানে টু দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের এই টু এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে। তখন এখানে থাকতেছে আমাদের সাইন টু দি ফোর, ফোরের জায়গায় এখানে লিখলাম একটা স্কোয়ার থিটা বাই টু, তাহলে আরও একটা স্কোয়ার বাকি থাকলো, পাওয়ার দুই বাকি থাকলো, তাহলে কাজ করে নিলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর একটা কাজ করলাম এই স্কোয়ারটা অবশিষ্ট যে স্কোয়ার থাকতেছে ফোর করার জন্য এখানে একটা আমি কী করলাম স্কোয়ার দিলাম, কোনো সমস্যা না। আচ্ছা এবার দেখি তো কী আসে, ওয়াই ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো তো এখানে আমাদের টু সাইন স্কোয়ার থিটা বাই টু, টু সাইন স্কোয়ার থিটা বাই টু সমান একটা ফর্মুলা দেখা যাবে না, দেখো তো আমাদের এখান থেকে খেয়াল করে দেখো আমাদের টু সাইন স্কোয়ার থিটা বাই টু সমান আমি কী লিখতে পারবো, দেখো টু সাইন স্কোয়ার থিটা বাই টু সমান আমি কী লিখতে পারবো, টু সাইন স্কোয়ার থিটা বাই টু সমান লিখতে পারবো আমি ওয়ান মাইনাস কী বলো তো কস থিটা, কী লিখতে পারবো ওয়ান মাইনাস কস থিটা, কেন লিখতেছি ওই যে আমরা যদি কোনোভাবে কস থিটাতে ফিরে আসতে পারি তাহলে আমি বলতে পারবো যে কস থিটা সমান কী বলতেছিলাম আমি এক্স, ওকে আমি আবার এক্সে কনভার্ট করে নিব, তাহলে আমি বুঝতে পারতেছি টু সাইন স্কোয়ার থিটা বাই টু এর বদলে তো বসাইতে পারবো ওয়ান মাইনাস কস থিটা, তাহলে বসাই দিই এখানে হাফ হাফের মতো থাক, এখানে বসাই দিব ওয়ান মাইনাস কী বলো তোমাদের কস থিটা, কোনো সমস্যা না, এই তো। আচ্ছা তারপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা, কোনো সমস্যা আছে না। এর পরবর্তী লাইনে আমাদের কী আসতেছে দেখো তো, আমি বলতে পারবো না যেভাবে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো হাফ তো থাকলো এর মতো করে ওয়ান মাইনাস কস থিটা বলতে কাকে বলছিলাম, দেখো এক্স সমান কী ধরছিলাম কস থিটা, তাহলে আমি কাজ করি কস থিটা বদলে তো আমি এখানে লিখে দিই এক্স, তারপর কী বলতো আমাদের স্কোয়ার, সরি তার উপর এই সম্পূর্ণ হবে কী বলো তোমাদের স্কোয়ার। এবার আমাদের যে কাজটা আমি এটা মিশাই দিই, আমাদের ম্যাথে আমরা একদম চলে আসছি, আমরা অ্যান্সার একদম চলে আসছি, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্সটা নির্ণয় করবো, অর্থাৎ ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করবো। ওকে তাহলে কী করতে হবে, এখানে কী করতে হবে কি ডিডি এক্স অফ এত, এত বলতে হাফ হাফের মতো থাক ওয়ান মাইনাস এক্স, তারপর কী বলো তোমাদের হোল স্কোয়ার। ওকে তাহলে এবার দেখি তো আমাদের কী আসে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ফাইনাল অ্যান্সার চলে আসতেছে। দেখো আমরা কাজ করি ফেলি এই ধ্রুবকটাকে, খেয়াল করে দেখি ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে খেয়াল করে দেখো ধ্রুবকটাকে যদি আমি বাইরে নিয়ে আসি এর উপর স্কোয়ার যদি দেই, আর ধ্রুবকটাকে যদি বাইরে নিয়ে আসি তখন হবে এখানে ওয়ান টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই ফোর, ওকে, আর এখানে ডিডি এক্স অফ এত, তাই কি না, ওই যে খেয়াল করে দেখো স্কোয়ারটা তো আমাদের হাফের হাফের সঙ্গেও ছিল, এখানে হাফের সঙ্গেও আছে, এই হাফটাকে বাইরে নিয়ে আসলাম ধ্রুবকটাকে, ওকে ওয়ান বাই ফোর হয়ে গেলো। ওকে তাহলে আমাদের ওয়ান বাই ফোর থাকলো, আমরা এই সম্পূর্ণটাকে এক কাজ করি এক্স ধরি, এক্সের উপরে স্কোয়ার মানে কি আমরা যখন ডিফারেনশিয়েট করলে সম্পূর্ণটাকে এক্স ধরে এক্সের উপরে স্কোয়ার, তার মানে পাওয়ারটা প্রথমে সামনে নামবে, পাওয়ার ছিল টু সামনে আসলো, এক্স একে ধরছিলাম ওয়ান মাইনাস এক্সকে, এর পাওয়ার কত ছিল দুই, দুইয়ের থেকে কী হবে এক কমে যাবে, এক কমে গেলে থাকে আমাদের এক, দেওয়ার দরকার নেই। ওকে এবার কাকে এক্স ধরছিলাম ওয়ান মাইনাস এক্সকে, তাহলে ওয়ান মাইনাস এক্স তো আমাদের প্রকৃতপক্ষে এক্স নয়, এই জন্য ওকে কী করতে হবে ডিফারেনশিয়েট করতে হবে, তার মানে ডিডি এক্স অফ কী বলতো ওয়ান মাইনাস এক্স, এই তো। এর পরের লাইনে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ওই ম্যাটার অ্যান্সার, তাহলে দেখি তো কী আসে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, এখানে ক্যান্সেল আউট করে দাও তো দুই একে দুই দুই গুণে চার, তাহলে থাকতেছে আমাদের হাফ, এখানে থাকতেছে একটু খেয়াল করে দেখো ওয়ান মাইনাস এক্স ডিডি এক্স অফ এত, আচ্ছা ওয়ানকে ডিফারেনশিয়েট করলে আমাদের জিরো কনস্ট্যান্ট, মাইনাস এক্সকে ডিফারেনশিয়েট করলে এক্সের সাপেক্ষে কত আসে বলো তোমাদের ওয়ান, তাহলে আমি বুঝতে পারতেছি এবার যে অ্যান্সারটা পাচ্ছি আমি সেই অ্যান্সারটা আমি কী পাচ্ছি যে ভাইয়া ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু কতটুকু হচ্ছে বলো তো হাফ ইন্টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে এখানে পাচ্ছি আমি এক্স মাইনাস কী বলো তোমাদের ওয়ান, এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো বুঝতে পারতেছো আমাদের যে ম্যাথটা থাকবে সেই ম্যাথের যে ফাইনাল যে অ্যান্সারটা সেই ফাইনাল হচ্ছে অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা। ওকে তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আসলে আমি এই একটা চ্যাপ্টারের মাঝখান থেকে একটা অঙ্ক চুজ করলাম এই জন্যই আমি তোমাদের শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই কাজটা করছি যে আমি অন্তরীকরণের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ সমাধান করে দিচ্ছি কেতাবুদ্দিন স্যারের বই থেকে। তো তোমরা সবাই একটু মোটামুটিভাবে রেডি হয়ে যাও, সামনেই চলে আসতেছে অল্প কয়েকটা দিনের মাঝে তোমাদের এই এপিসোডগুলো স্টেপ বাই স্টেপ একটা অধ্যায়ের পর একটা অধ্যায় ইনশাআল্লাহ চলে আসবে। তো ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো এপিসোডে, আল্লাহ হাফেজ।